এবার বিরাট বড় সুখবর দিল অভিনেত্রী মানালি দে। জানালো যে ধারাবাহিকে তার সাথে শতদ্রুর বিয়ে হতে চলেছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। কাকাসিকই মনের কথা, ধারাবাহিকে সম্প্রতি আবারও দেখা গেছে যে শতদ্রুর মা শিমুলকে আজে বাজে নোংরা কথা শোনায়। সেই সময় শতদ্রুকে শিমুল বলে, যেখানে পরিবারের সম্মতি নেই সেই পরিবারে শতদ্রুকে বিয়ে করে শিমুল সুখী হতে পারবে না। শতদ্রুকে শিমুল এটা বলে, শতদ্রু একমাত্র সন্তান, আর শতদ্রুকে ঘিরে যে মায়ের স্বপ্ন থাকবে এটা তো স্বাভাবিক। কেন একজন বিবাহিত মহিলাকে তার ছেলের বউ করবে? কিন্তু সম্প্রতি একটা ইন্টারভিউতে অভিনেত্রী মানালি দে জানিয়েছে, তার কাছে কই মনের কথা ধারাবাহিকে তার নায়ক নাকি পাল্টে যাচ্ছে। খুব দ্রুতই এবার অভিনেত্রী নতুন করে সংসার শুরু করবে, আর একটা মহল বলছে শতদ্রুর সাথে বিয়ে হতে চলেছে মানালি দের। অভিনেত্রীর এই কথাতে নাকি এটাই স্পষ্ট। তো বন্ধুরা, যদি এমনটা ঘটে থাকে তাহলে কেমন হবে? কমেন্ট করে তোমাদের মতামতটি জানাও। আর মানালিতে আর কার কাছে কই মনের কথার ভক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দাও। ধন্যবাদ।